সো আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে আমাদের একটি প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটিও আমাদের প্রফেশনাল একটি ইউটিউব চ্যানেল বা বিজনেস পারপাসে। সো যেটাই হোক, তার জন্য কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ সেটি দেখব। তার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের যে কোনো একটি ব্রাউজারে এবং সেখানে গিয়ে ট্রাই করব জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট, এবং আমরা চলে আসবো জিমেইল গুগলের নিজস্ব ওয়েবসাইটে, যেখান থেকে আমরা জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। এবং এখানে আসার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। সো এই সেকশনটিতে আপনি আপনার নিজস্ব অর্থাৎ আপনার নামটি দিয়ে ক্রিয়েট করবেন, যেমন আমি আমার নামটি দিচ্ছি। এবং নাম দেওয়ার পর সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হলো জিমেলের এটি, এখানে আপনি আপনার একটি ইউনিক নাম দেবেন বিজনেস পারপাসে যেটি ব্যবহার করবেন, এটা জাস্ট একটি ইউজার নেম টাইপ। সো দেখুন আমি দিচ্ছি, এবং মোস্ট অফ দ্য কেস এমন একটি নাম সিলেক্ট করতে হবে যেটি এর আগে কখনো কেউ ইউজ করেনি। সো আমারটা আমি সিলেক্ট করে নিয়েছি। আপনি নামটি লিখে নেক্সট করবেন, যদি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে ইরো টাইপে। সো আমারটা আছে, তাই আমি পাসওয়ার্ড বসাচ্ছি। পাসওয়ার্ড এবং অবশ্যই কনফার্ম পাসওয়ার্ডটি এখানে নেক্সট করতে হবে, আর পাসওয়ার্ডটা একটু স্ট্রং রাখবেন, আপার কেস লোয়ার কেস মিক্স রাখবেন। ওকে, নেক্সট করার পর এই স্টেপে আপনাকে আপনার একটি ফোন নাম্বার অ্যাড করতে বলবে। আপনি চাইলে এটিকে স্কিপও করতে পারেন, কখনো কখনো স্কিপ বাটন অ্যাভেলেবল পাবেন, কখনো পাবেন না। সো আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি, এবং আমি রিকমেন্ড করবো ফোন নাম্বারটি দিবেন, এতে করে আপনার ইমেলটি ভেরিফাই করা বা পুনরুদ্ধার করা বা পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করা কাজটি ইজি হবে। সেক্ষেত্রে আমি নাম্বারটি দেওয়ার পর ভেরিফিকেশন একটি কোড আমার ফোনে SMS এর মাধ্যমে দিয়েছে, আমি এখন এটিকে এন্টার করছি এবং ভেরিফাই দিচ্ছি। এবং এখানে আপনি আপনার বার্থডে অর্থাৎ জন্ম সালটি এখানে লিখবেন, আমি আমারটা এখানে বসাচ্ছি। এবং এখানে আপনি আপনার জেন্ডারটি প্রবেশ করাবেন, ওকে, এবং কিছু স্কিপ বা এগ্রি করে দিতে পারেন, এবং এই স্টেপে এগ্রি। ওকে, ইটস অলমোস্ট ডান, আমাদের ইমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কিন্তু সম্পন্ন। এখন এই সেকশনটিতে আপনি আপনার ইমেলের এক্সটার্নাল সেটিংসগুলো করে নিতে পারেন, পার্সোনাল ইনফো থেকে আপনি আপনার ইউজার নেম, ডেট অফ বার্থ, সিকিউরিটি থেকে আপনি আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন বা অফ, কিংবা রিকভারি ফোন নাম্বার, অ্যাড রিকভারি ইমেল, অর্থাৎ ইমেলের এই টু জেড সেটিংসগুলো আপনি এই সেকশনটিতে করতে পারবেন। সো তার জন্য ফুল কন্টেন্টটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দিবেন।